নমস্কার বন্ধুরা, অর্ণব ইলেকট্রনিক চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে এই ভিডিওটা যে টপিকটার ওপর করতে চলেছি সেটা হচ্ছে একটা টেকনিক্যাল বিষয়ে টপিক বা টেকনিক্যাল বিষয়ক আজকের এই ভিডিওটা থাকবে। তো কি সেই ভিডিও? আপনারা অনেকেই, অনেক মানুষ অনেকদিন ধরে রিকোয়েস্ট করেছেন যে এই সাইবার ক্যাফে চালানোর জন্যে কি কনফিগারেশনের বা কম দামের মধ্যে ভালো কম্পিউটার কীভাবে কিনবো, বা কম্পিউটারের মধ্যে কোন কোন ধরনের কম্পোনেন্ট কিনবো, বা সাইবার ক্যাফের জন্য কোন ধরনের কম্পিউটার কিনলে পরে সেটা সব থেকে বেস্ট হবে, তো সেটা নিয়ে যদি একটা ভিডিও করা হয় তাহলে খুব ভালো হয়। এছাড়াও অনেকেই এরকম কমেন্ট করেন যে সাইবার ক্যাফের জন্য ডেস্কটপ কিনবো না ল্যাপটপ কিনবো, কোনটা কিনবো সেটা বুঝতে পারছি না, তো কোনটা কেনা মানে বেটার হবে। তো প্রচুর কোশ্চেন ছিল, তো সেই কোশ্চেনগুলোকে নিয়ে আজকে এই ভিডিওটা করব। ভিডিওটা একটু লম্বা হলেও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তার কারণ কিছু ইনফরমেশান আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে যে সাইবার ক্যাফের কাজের জন্য ডেস্কটপ কিনবো না ল্যাপটপ কিনবো। এইবার এই প্রশ্নটা হচ্ছে খুব কঠিন প্রশ্ন, বাট এই প্রশ্নটারও উত্তর রয়েছে। তো যদি মনে করেন যে অ্যাকর্ডিং টু মি, আমাকে যদি আপনি কোশ্চেন করেন, তাহলে আমি বলবো যে সাইবার ক্যাফের কাজের জন্য আপনি অবশ্যই ডেস্কটপ কিনবেন। তা এখন অনেকেই কোশ্চেন করবেন যে আমাদের তো ল্যাপটপ রয়েছে, আমরা তো ল্যাপটপে অলরেডি কাজ করছি, তো সেটা কেন হবে না? হবে না এটা কোনো কথা নেই, অবশ্যই হবে। তো আপনার কাজের লোডের উপর ডিপেন্ড করে আপনাকে কিন্তু ডেস্কটপ নেবেন কি ল্যাপটপ নেবেন সেটাকে আপনাকে চিন্তা করতে হবে, অবশ্যই আপনার কাজের লোডের উপর ডিপেন্ড করে। তার কারণ সাইবার ক্যাফের যে সমস্ত কাজগুলো হয় সেগুলো আপনারা জানেন যে সকাল থেকে কিন্তু রাত পর্যন্তই কিন্তু অনেক সাইবার ক্যাফে খোলা থাকে। দুপুরের যে টাইমটা, সেই টাইমটার মধ্যে কিন্তু অনেক সাইবার ক্যাফে বন্ধ করে, অনেকে আবার বন্ধ করে না। এইবার বিষয়টা হচ্ছে ল্যাপটপ আপনি কিনতে পারেন, ল্যাপটপটা হচ্ছে সব থেকে বেটার অপশান কি, পোর্টেবিলিটি। পোর্টেবিলিটির জন্য ল্যাপটপ কিন্তু সব থেকে বেস্ট, এর উপর কোনো অপশান নেই। ডেস্কটপ নিলে পরে আপনার পোর্টেবল সমস্যা যাবে, আপনি এখানে ওখানে নিয়ে যেতে পারবেন না, বাট ল্যাপটপে সেই পোর্টেবিলিটির যে সুবিধা সেটা কিন্তু আপনি পাবেন। এইবার বিষয়টা হচ্ছে, অনেকে বলবেন তাহলে ল্যাপটপের সমস্যাটা কোথায়? সমস্যাটা একটাই বন্ধুরা, আপনারা যখন ফার্স্ট ল্যাপটপ কিনছেন তখন কোনোরকম আপনারা প্রবলেম বুঝতে পারবেন না। যখন এক বছর, দু বছর, তিন বছর যখন ল্যাপটপ মানে বয়স হয়ে যাবে, বা ল্যাপটপ এক বছর, দু বছর, তিন বছর যখন কাজ করে ফেলবেন, কাজ মানে কি, আপনি ধরুন কন্টিনিউয়াসলি সকাল থেকে ল্যাপটপটাকে চালাচ্ছেন, সকাল থেকে আপনি ল্যাপটপের মধ্যে ল্যাপটপের চার্জ দেয় যে অ্যাডাপ্টার, সেটা আপনি সকাল থেকে লাগিয়ে সাপ্লাই দিয়ে আপনি ল্যাপটপে কাজ করছেন। তার কারণ আপনি জানেন যে সাপ্লাই ছাড়া যদি আপনি ল্যাপটপ চালান, কোনো সময় হয়তো দেখা গেলো ব্যাটারি ডাউন হয়, কোনো ইম্পর্ট্যান্ট কাজ হয়তো ভেস্তে গেলো। তো সেই জন্যই ম্যাক্সিমাম সাইবার ক্যাফেতে দেখবেন অ্যাডাপ্টার লাগিয়ে সাপ্লাই দিয়ে তারপরে কিন্তু ল্যাপটপটা চালায়। এবার এই ক্ষেত্রে কি হয়, ল্যাপটপের যে ব্যাটারিটা থাকে সেই ব্যাটারিটা না কন্টিনিউয়াসলি চার্জ হয়, সে কিন্তু ডিসচার্জ হওয়ার কোনো জায়গা পায় না। এবার একটা ব্যাটারি কখন ভালো থাকে, সেই ব্যাটারিটা যখন পুরোপুরি চার্জ হবে এবং প্রায় 90-85% যখন সে ডিসচার্জ করতে পারবে, তারপরে আবার আপনি চার্জ করছেন, আবার ডিসচার্জ করছেন, সেই হিসাবে কিন্তু ব্যাটারির যে সাইকেল সেটা ঠিক থাকে, ব্যাটারিটাও ভালো থাকে, সুতরাং ডিভাইসটাও ভালো চলে। এবার সেই ক্ষেত্রে কী হবে, আপনার সেই ল্যাপটপটা কন্টিনিউয়াসলি চার্জ হচ্ছে কিন্তু ডিসচার্জ করার সে কোনোভাবে সুযোগ পাচ্ছে। তো এই করে করে কিন্তু একটা টাইম পরে সেই ল্যাপটপের ব্যাটারিটা কিন্তু খারাপ হয়ে যাবে, বা ল্যাপটপের ভেতরের কিন্তু মাদারবোর্ডেরও কিছু প্রবলেম চলে আসে, তখন এই ক্ষেত্রে কিন্তু আপনার একটা বিপুল পরিমাণে টাকা খরচ হবে। বাট আপনি যদি এখন ডেস্কটপের কথা চিন্তা করেন, তাহলে কি আপনি কিন্তু ব্যাটারি ব্যাকআপটা পাচ্ছেন না, বা ব্যাটারি সাপোর্টটা পাচ্ছেন না, কারেন্ট চলে গেলে পরে সেখানে আপনার একটা প্রবলেম রয়েছে। ল্যাপটপ দিয়ে কারেন্ট চলে গেলেও পরে আপনি কাজ করতে পারবেন। তো ডেস্কটপের কি, ডেস্কটপ টানা 18-20 ঘন্টা পর্যন্ত কিন্তু টানা সার্ভিস দিতে পারে। আর যে কাজটা, যে সফটওয়্যারে ধরুন আপনি, কথায় বলছি, আপনি টুকটাক ফটোশপ জানেন, ফটোশপে আপনি একটা খুলেছেন, একটা কিছু এডিট করবেন বা কারোর একটা ছবি এডিট করবেন, আপনারা জানেন যে সমস্ত সফটওয়্যারগুলো তৈরি হয় সেগুলো তো আর ল্যাপটপ আর ডেস্কটপ বিচার করে সফটওয়্যার তৈরি হয় না, যাতে সমস্ত ডিভাইসে সেটা চলতে পারে, তাই জন্যই সেই হিসাব ওই সফটওয়্যার তৈরি করা হয়। এবার সফটওয়্যারগুলো কখন কাজ করে, যখন সে পুরোপুরি পাওয়ারটা নিতে পারে তখন সেই সফটওয়্যারগুলো পুরোপুরি একদম ফ্রিভাবে কাজ করতে পারে। ডেস্কটপের ক্ষেত্রে কী হয়, ডেস্কটপের ক্ষেত্রে পুরোপুরি যেহেতু কারেন্ট সাপ্লাই থেকে পাওয়ারটা নেওয়া হয়, সেহেতু কিন্তু পুরোপুরি পাওয়ারটা কনস্ট্যান্ট পায়। আর ল্যাপটপের ক্ষেত্রে কী হয়, সে ব্যাটারি দিয়ে পাওয়ার, ঠিক আছে, ব্যাটারি থেকে সে পাওয়ার নেয়। তো সেই ক্ষেত্রে অনেক সময় দেখবেন যে সফটওয়্যারগুলো ল্যাক করছে, কোনো কোনো সময় স্লো হয়ে যায়, ল্যাপটপ বেশি গরম হয়ে যায়, গরম হয়ে ল্যাপটপ হ্যাং করে। তো এই ক্ষেত্রে সাইবার ক্যাফের মধ্যে যদি এই সমস্ত প্রবলেমগুলো আপনার ফেস করতে থাকেন কন্টিনিউয়াসলি, তাহলে কিন্তু আপনি নিজে প্রবলেমে পড়বেন, প্লাস কাস্টমারের স্যাটিসফ্যাকশন পুরো যাবে। তো এই ক্ষেত্রে আপনার অবশ্যই ডেস্কটপের দিকে যাওয়া উচিত। এবার অনেকে বলবেন যে ডেস্কটপ মানে কি, বাজেটে ডেস্কটপ নেবো। এবার বাজেটটা ফিক্স করতে হবে আপনাকে, বাজেটটা আমি ফিক্স করে দিতে পারবো না, বাজেটটা আপনাকেই ফিক্স করতে হবে। বাট আমি একটা মোটামুটি রেঞ্জের মধ্যে, যাতে করে এমন কিছু আমি সেটআপ নিয়ে আজকে আলোচনা করব যেটা আপনার লং টাইম আপনি কাজ করতে পারবেন, আর সব ধরনের আপনি মিক্সড আপ কাজ করতে পারবেন। আমি এখন যে বাজেটটা নিয়ে কথা বলবো, এই বাজেটটা মোটামুটি ধরতে পারেন 25-26 হাজার টাকার একটা কম্পিউটার সেটআপের বাজেট, ঠিক আছে।
বাট এই যে বাজেট বা এই যে সেট আপটা এটা দিয়ে আপনি মোটামুটি অলমোস্ট সমস্ত কিছু কাজ কিন্তু করতে পারবেন, অলমোস্ট সমস্ত কিছু কাজ করতে পারবেন। সাইবার ক্যাফের কাজ তো করতে পারবেনই, প্লাস এক্সট্রা কিছু কাজও আপনি এই সেট আপে করতে পারবেন। আমি শুধুমাত্র এই বাজেটটা কেন রেখেছি তার কারণ বাজেট কিন্তু সবার সেম হয় না, কারোর 15,000 টাকাও বাজেট থাকে, কারোর 20,000 টাকাও থাকে, কারোর 25 বা কারোর 30 কারোর 40ও থাকে, ঠিক আছে। আপনার যদি 25,000 থেকে 26,000 টাকা বাজেট হয় তাহলে পরে এই সেট আপ দিয়ে আপনি কিন্তু কিনতে পারেন কম্পিউটার। বাট এর নিচে কি কেনা যাবে না, অবশ্যই কেনা যাবে, সেটাও আমি বলবো। তো বাজেটের মধ্যে এই 25,000 টাকা বাজেটের মধ্যে আমি যেগুলো রেখেছি সেটা হচ্ছে ইন্টেল কোর i3 প্রসেসর 4th generation দিয়ে, ঠিক আছে। আমি যে দামগুলো বলছি এই দামগুলো হচ্ছে বর্তমানে অ্যামাজন দেখে আমি দামগুলো বলছি, আমি সমস্তটাই আপনাদের আজকে ভিডিওর মধ্যে আস্তে আস্তে শেয়ার করবো, সমস্ত জিনিসগুলো বলবো খুঁটিনাটি। তো দামটা এখানে রাখা হয়েছে হচ্ছে 4,490 টাকা, এটা হচ্ছে আপনার কোর i3 4th generation প্রসেসর। এরপরে যেটা আছে সেটা হচ্ছে DDR3 4GB র্যাম দিয়ে, DDR3 4GB র্যামের দাম এখানে ধরা আছে 1970 টাকা একটা, ঠিক আছে। 4GB র্যাম 1970 টাকা DDR3। 500GB একটা হার্ড ডিস্ক, নট SSD, HDD, 500GB একটা হার্ড ডিস্ক ধরা হয়েছে 2,500 টাকা দাম, মানে 2,500 টাকা। গেল তিনটে আইটেম গেল। এইবার আসছে মাদারবোর্ড, আমি এখানে H61 একটা মাদারবোর্ড এখান থেকে চুজ করেছি যেটার দাম হচ্ছে মোটামুটি 3650 টাকা মতো, ঠিক আছে। দাম আপনারা কিন্তু হিসাব করবেন, আমি এখানে একটা চার্ট দিয়ে দিচ্ছি। এরপরে হচ্ছে 450 মানে 450 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই। তো আমি এখানে ব্র্যান্ডটাও মেনশান করেছি, সেটা হচ্ছে সার্কেল ব্র্যান্ডের, এটা হচ্ছে সস্তায় পুষ্টিকর খাদ্য, ঠিক আছে। সার্কেল ব্র্যান্ডের এটা হচ্ছে 1100 টাকা মতো দাম আছে পাওয়ার সাপ্লাই 450 ওয়াটের SMPS। আর ক্যাবিনেটটাও আমি এখানে মেনশান করেছি সার্কেলের 1800 টাকা দাম। 1800 টাকা মানে কি, সেটা হচ্ছে যদি অফারে না থাকে তাহলে 1800 টাকা হচ্ছে শুধুমাত্র ক্যাবিনেটের দাম, ঠিক আছে। সার্কেলের ক্ষেত্রে সার্কেলের ক্যাবিনেট কিনলে কি হয়, সার্কেলের ক্যাবিনেটের সাথেই কিন্তু SMPSটা দিয়ে দেয়, সেই ক্ষেত্রে 2500-2600 টাকা দাম হতে পারে। বাট আমি এখানে 1800 টাকা যেটা লিখেছি সেটা হচ্ছে SMPS ছাড়া, উইদাউট SMPS, যার জন্য আমি আগে SMPSটা লিখে দিয়েছি, ঠিক আছে। তারপরে কি, তারপরে হচ্ছে আপনাদের যে মনিটার সেটা আমি 18.5 ইঞ্চি মানে 18.5 ইঞ্চির একটা মনিটার এখানে ধরেছি। তো এটা জেব্রনিক্সের একটা মনিটার ধরা হয়েছে 6,500 টাকা দাম। তারপর যেটা কিবোর্ড আর মাউস কম্বো ধরা হয়েছে 350 টাকার টোটাল একটা কম্বো ধরা হয়েছে, ঠিক আছে, এটাও কিন্তু জেব্রনিক্সেরই, ঠিক আছে। এবার UPS ধরা হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন 360 ওয়াটের একটা UPS ধরা হয়েছে APC, সেটার দাম হচ্ছে 3300 টাকা। টোটাল আপনার কস্টিং আসছে 25,659 টাকা, টোটাল হচ্ছে কস্টিং এই হিসাবে। এবার আমি এটাকে একটু ডিসক্রাইব করি কেন আমি কোনটা ধরেছি। প্রথম কথা, প্রসেসরের কথা যদি চিন্তা করেন তাহলে পরে এইখানে যদি আপনি বাজেট কমাতে চান তাহলে প্রসেসর আপনি ডাউন করতে পারেন, সেটা কি আপনি AMD-র দিকে যেতে পারেন। এবার সাইবার ক্যাফের কাজের ক্ষেত্রে কোনটা বেটার, এর অনেকেই কোশ্চেন করবে ইন্টেল বেটার না AMD বেটার। তো আমি এখানে কোর i3 4th generationটাকে ধরেছি। তো আপনার যদি এত টাকা বাজেট না থাকে আপনি কোর 2 ডুওতে যেতে পারেন, সেখানে কিন্তু আপনার বাজেট আরও কমে যাবে। কোর 2 ডুও দিয়ে যদি আপনি এই ধরনের যদি এইভাবে সেট আপগুলো নেন তাহলে পরে মোটামুটি আপনার সেই বাজেট কিন্তু অনেকটা কমে 20,000-এর মধ্যে চলে আসবে, ঠিক আছে, যদি কোর 2 ডুও দিয়ে নেন। আর ডুয়াল কোর, ইন্টেল ডুয়াল কোর দিয়ে যদি আপনি প্রসেসর দিয়ে যদি বাকিগুলো নেন তাহলে পরে আপনার বাজেট মোটামুটি 19,000-20,000 টাকার মধ্যে চলে আসবে। আপনি আরও কীভাবে কমাতে পারেন, আরও কমাতে পারেন, আপনি যে সার্কেলের যে SMPS-এর কথাটা বললাম সেটা আপনি নেবেন না, বাট আরও কম দামের কিছু নেবেন, তো সেই ক্ষেত্রে আপনি আরও দাম কমাতে পারেন, ঠিক আছে, এই SMPS-এর জায়গায় কাটছাট করে। এবার কোথায় কী কাটছাট করতে পারবেন, কোথায় কী করা উচিত, কোথায় করা উচিত না সেটা আমি পরে বলছি। যদি আপনি SMPS-এ কাটছাট করেন তবে আপনি ফ্রন্টেক, তারপরে ইনটেক্স, আইবল, এরকম প্রচুর কোম্পানি রয়েছে SMPS-এর, তো সেগুলোর দাম আরও কম, মোটামুটি 650-700 টাকা দাম এই ধরনের SMPS-গুলো। ক্যাবিনেটে আপনি কমাতে পারেন, ক্যাবিনেটের দাম এখানে 1800 টাকা ধরা হয়েছে, আপনি সেখান থেকে 1200-1250-1300 টাকারও ক্যাবিনেট আপনি নিতে পারেন। এরপরে আপনি LED মনিটার, যেটা মনিটার আর কি আর রয়েছে সেটার দাম আপনি কমাতে পারেন, সেটার থেকেও আপনি কাটছাট করতে পারেন। এটা হচ্ছে 1850-1800 ইঞ্চি একটা মনিটার আমি বলেছি, আপনি 15.5 ইঞ্চি বা 15 ইঞ্চির মনিটার নিতে পারেন, সেখানে আপনার দাম আরও কমে যাবে, মোটামুটি 4,000-4,500 টাকার মধ্যে চলে আসবে, 2,000 টাকা এখান থেকে লেস হয়ে যাবে, ঠিক আছে। কিবোর্ড মাউসে কমানোর কিছুই নেই, সব থেকে কম ধরেছি। আপনি UPS-এ কমাতে পারেন, 360 ওয়াটের একটি UPS দেওয়া রয়েছে, এটা হচ্ছে APC কোম্পানি সবাই নাম শুনেছেন আশা করি, 3300 টাকা দাম রয়েছে। তো UPS-এ আপনি যদি জেব্রনিক্স বা এই ধরনের আরও কিছু কোম্পানি রয়েছে সেগুলো যদি আপনি নেন তাহলে মোটামুটি 2500 টাকার মধ্যে চলে আসবে, 2000-2500 টাকা, ঠিক আছে। তো তাতে করে যদি এই যে কাটছাটগুলো বললাম এগুলো যদি করতে থাকেন তাহলে মোটামুটি আপনার 15,000 টাকার মধ্যে পুরো সেট আপ রেডি। এইবার এইখানে প্রশ্ন আসবে যে কোথায় কাটছাট করলে আমার লস হবে, কোথায় কাটছাট করলে লাভ আছে। প্রথম কথা আমি মনিটারের ক্ষেত্রে যাই, মনিটারের ক্ষেত্রে কাটছাট আপনি করতে পারেন, ঠিক আছে। এবার
বিষয়টা হচ্ছে আপনার ক্যাফেটা দীর্ঘক্ষণ টাইম কিন্তু আপনাকে সেই মনিটরের দিকে চোখ দিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আপনার মনিটর যদি একদমই ছোট হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার প্রবলেম হতে পারে। এবার যদি এখানে অনেকেই মনে করেন যে না আমার 15 ইঞ্চিতে কোনো প্রবলেম নেই বা 15.6 ইঞ্চি যেগুলো আছে সেগুলোতে কোনো প্রবলেম নেই, তাহলে পরে আপনি মনিটরটা কিন্তু কাটছাট করে মোটামুটি 1.5 থেকে 2,000 টাকা সেখান থেকে সেভ করতে পারেন, ঠিক আছে? এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে ইউপিএসে আপনি কাটছাট করলে করতে পারেন, বাট আমি বলবো ইউপিএসটা ভালো দেখে কিনবেন যেখানে আপনার হয়তো বা ওয়ান টাইম ইনভেস্টমেন্ট থাকবে, বাট আপনাকে বারবার এখানে কিন্তু কোনো হেডেক নিতে হবে না। আমি কোনো কোম্পানির বা ব্র্যান্ডের আমি এখানে কোনো অ্যাড দিচ্ছি না, বাট এপিসির ইউপিএসগুলো খুব ভালো হয়, সেগুলো সার্ভিসগুলো বেশ বেটার, তো তাই জন্য আমি এপিসির কথাটা বললাম। আমি কোনো কিন্তু ব্র্যান্ডের এখানে অ্যাড দিচ্ছি না, ঠিক আছে? তো সেখান থেকে আপনি যদি আপনার ইউপিএস ততটাও প্রয়োজন বলে মনে না হয় তাহলে আপনি সেখান থেকেও কাটছাট করতে পারেন, মোটামুটি 700 থেকে 800 টাকা পর্যন্ত কাটছাট করতে পারেন, ঠিক আছে? বা 1,000 টাকাও কাটছাট করতে পারেন ইউপিএস থেকে। এবার ব্যাপারটা হচ্ছে আপনি ক্যাবিনেটও কাটছাট করতে পারেন। তো ক্যাবিনেট আর এসএমপিএস এই দুটোর মধ্যে কেন কাটছাট করবেন না সেটা আমি আপনাদের মানে খুলে বলি। সেটা হচ্ছে কি, আমি বলবো আপনার এখন টার্গেট রাখতে হবে যে সাইবার ক্যাফের জন্য আমি যে মেশিনটা কিনবো, আমি যে মেশিনটা কিনতে যাচ্ছি সেটা কী মেন্টালিটি নিয়ে, আমার বাজেট সমস্যা আছে কিনতে হবে কিছু করার নেই, সেই রকম মেন্টালিটি থাকলে আমি বলবো আপনি একদম চাপিয়ে চাপিয়ে মেশিন কিনুন, ঠিক আছে? আর যদি মনে করেন যে না আমি দীর্ঘদিন ইউজ করতে চাই, আমি পরে এর মধ্যে কিছু টুকটাক আপগ্রেডেশন করতে চাই, তাহলে বলবো এই মোটামুটি যা সেটআপ আছে আপনি এটা দেখে কিনতে পারেন। সার্কেলের যে এসএমপিএসটা রয়েছে সেটা আমি সার্কেলের দুখানা এসএমপিএস ইউজ করছি। আমি আগে অন্য ব্র্যান্ডের এসএমপিএস ইউজ করেছি, বাট রিসেন্টলি আমি সেটাকে সার্কেলে নিয়ে গেছি। তার কারণ কি, প্রথম কথা হচ্ছে আপনার 3 বছর ওয়ারেন্টি থাকে সার্কেলের যে এসএমপিএস রয়েছে, 450 ওয়াটের এসএমপিএস 3 বছর ওয়ারেন্টি থাকে সার্কেলের এসএমপিএসগুলো। এই যে 1100 টাকা বা 1,000 টাকার যে এসএমপিএসটা আপনি কিনবেন এটা দিয়ে আপনি ইভেন গ্রাফিক্স কার্ডও কিন্তু চালাতে পারবেন, গ্রাফিক্স কার্ড টানার মতো কিন্তু ক্ষমতা রয়েছে। অ্যাকচুয়ালি এসএমপিএসগুলো আপনার কোন কোন ক্ষেত্রে লাগে, মাদারবোর্ডটাকে সে রান করছে, যদি আপনার কোনো সিডি বা ডিভিডি প্লেয়ার থেকে সেটাকে রান করে, দুটো হলো, এইচডিডি বা এসএসডি সেটাকে রান করছে, আপনার যদি গ্রাফিক কার্ড থাকে সেটাকে রান করছে, এতগুলো জিনিস কিন্তু একটা এসএমপিএসে রান করছে। তো এসএমপিএসের যদি লোড আপনি বা এসএমপিএসের ক্ষমতা যদি কম থাকে তাহলে পরে আপনি যদি ইন ফিউচার সেগুলো যদি আপগ্রেডেশন করতে চান তখন কিন্তু দেখবেন যে মাঝে মাঝেই আপনার সিপিইউ বন্ধ হয়ে যাচ্ছে বা মেশিন আপনার বন্ধ হয়ে যাচ্ছে, তার কারণ কি এসএমপিএস টানতে পারছে না। এক এক সময় দেখা গেল এসএমপিএসে যে বড় বড় ক্যাপাসিটারগুলো থাকে হাই ভোল্টেজ ক্যাপাসিটার সেগুলো অনেক সময় ফেলিওর হয়ে যায়, ঠিক আছে? তার কারণ এসএমপিএসের যা ক্যাপাসিটি তার থেকে আপনি লোডটা বেশি দিয়ে ফেলছে, যার জন্য এসএমপিএসটাই বসে যায়। তো এই ক্ষেত্রে যদি আপনার আপগ্রেডেশনের চিন্তা থাকে তাহলে পরে আপনি এই এসএমপিএসগুলো নিতে পারেন বা এর থেকে বেশিও নিতে পারেন। আর যদি মনে করেন যে না আমার আপগ্রেডেশনের কোনো দরকার নেই, কাজ হওয়া দিয়ে কথা, তাহলে পরে আপনি ওই 700 টাকা 750 টাকার এসএমপিএস পর্যন্ত নিতে পারেন, ঠিক আছে? আর এবার হচ্ছে ক্যাবিনেট। প্রথম কথা হচ্ছে আপনি যত দামি মেশিন কিনুন না কেন, মেশিনের যদি কোনো রকম কোনো মেনটেনেন্স আপনি না করেন তাহলে পরে আপনার 30,000 টাকার মেশিনও ভোগে যাবে, আপনার 15,000 টাকার মেশিনও ভোগে যাবে। প্রথম কথা হচ্ছে এটা, মেশিন কেনাটা বড় কথা না, মেশিনের যে মেনটেনেন্স সেটা কিন্তু সবথেকে ভাইটাল বিষয়। আর আপনাকে খেয়াল রাখতে হবে আপনি যে ক্যাবিনেটটা কিনছেন সেই ক্যাবিনেটের মধ্যে ঠিকমতো এয়ারটা সার্কুলেট হতে পারছে কিনা বা গরম হাওয়াটা সেটা ঠিকমতো বের করতে পারছে কিনা বা বেরোতে পারছে কিনা। আপনার ক্যাবিনেট যদি সবসময় গরমই হয়ে থাকে তাহলে পরে সেটা কিন্তু আপনার যে কম্পিউটারের যে কর্মক্ষমতা বা লংজিভিটি সেটাকে অনেকটা কমিয়ে দেবে। তো তাই জন্য মোটামুটি চেষ্টা করবেন যে ক্যাবিনেটের মধ্যে যেন একটা ফ্যান এক্সট্রা থাকে, হয় আপনার ব্যাক সাইডে বসানো থাকে বা সাইডে বসানো থাকে, এইরকম যাতে একটা ফ্যান হলেই হবে, সেটার কোনো 8 জিবি ফ্যানের কোনো দরকার নেই, বাংলা এমনি একটা ফ্যান এক্সট্রা থাকলেই ওই ক্যাবিনেট ইজিলি চলবে। তো এটা হলো ক্যাবিনেটের বিষয়। এইবার বিষয়টা হচ্ছে যে আপনার যদি বাজেট ভালো থাকে আর আপনি যদি ফাস্ট কাজ করতে চান সাইবার ক্যাফে, যদি আপনি কাজগুলো খুব ফাস্ট করতে চান, যে চাইছেন আমার কাজগুলো খুব ফাস্ট হোক, তাহলে পরে আপনি এইচডিডি মানে হার্ড ডিস্ক থেকে আপনি এসএসডিতে কিন্তু মুভ করতে পারেন, সেটা হচ্ছে আপনার বাজেটের উপর ডিপেন্ড করছে। এইবার হচ্ছে র্যামের কথা। তো এবার অনেকে এখানে বলতে পারেন যে DDR2 এরও তো র্যাম রয়েছে, তো DDR2 র্যাম ছেড়ে DDR3 কেন নেবো? বিষয়টা হচ্ছে এটাই যে আপনারা জানেন সফটওয়্যারগুলো কিন্তু ক্রমাগত কিন্তু আপডেট হচ্ছে, সফটওয়্যারগুলোর কিন্তু আপগ্রেডেশন বন্ধ নেই। এবার সফটওয়্যারগুলো তো আর DDR2-3 কথা ভেবে আপগ্রেড করে না, তার কারণ DDR4 এখন বাজারে চলছে বেশি। তো সেই ক্ষেত্রে আপনার যদি বাজেট ইস্যু থাকে তাহলে আপনি সেখান থেকে DDR3 পর্যন্ত নিতে পারেন। তো DDR2 নেওয়া এখন আমি বলবো যে সেটা একটা টাইপের কিন্তু বোকামি হতে পারে, তার কারণ পরে গিয়ে আপনার কিন্তু এই মেশিন আপগ্রেডেশনে কিন্তু খুব প্রবলেম হয়ে যাবে। এবার DDR2 র্যাম নিলে পরে আপনি নিশ্চয়ই DDR3 বা DDR4 এর মাদারবোর্ড আপনি নিতে পারবেন না, সেখানে আপনার DDR2 এরই কিন্তু মাদারবোর্ডটা নিতে হবে, ঠিক আছে?
তো বাজেট যদি খুব প্রবলেম থাকে তাহলে পরে আপনি ডিডিআর টু এরও কিন্তু র্যাম নিতে পারেন, বা ডিডিআর টু এরও কিন্তু মাদারবোর্ড কম্পেটেবল মাদারবোর্ড নিতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনার ডুয়াল কোর, কোর টু ডুও, এই এই ধরনের যে সমস্ত সিপিইউগুলো আছে সেগুলো দিলে পরে বাজেট আরও কমে যাবে। এবার আসি সাইবার ক্যাফের এক্সট্রা যেসব কাজগুলো। যদি আপনি মনে করে থাকেন যে আপনি শুধুমাত্র সাইবার ক্যাফের ডাউনলোডিং, ফর্ম ফিল আপ এগুলো জাস্ট আপনি করেন, প্রিন্টিং এগুলো করেন, তো সেই ক্ষেত্রে আপনারা ডুয়াল কোর, কোর টু ডুও এগুলো দিয়ে নিতে পারেন, ডিডিআর থ্রি পর্যন্ত র্যাম দিয়ে নিতে পারেন, কোনো রকম কোনো অসুবিধা নেই। ঠিক আছে, মোটামুটি একটা 320 GB হার্ড ডিস্ক দিয়ে মোটামুটি একটা আপনি মেশিন নিতে পারেন, সেখানে কোনো অসুবিধা নেই, খুব ভালোভাবে সেটা রান করবে, কোনো প্রবলেম নেই, ইন্টারনেট সার্ফিং হবে, ডাউনলোডিং হবে, ফর্ম ফিল আপ, ফর্ম ফিল আপ সমস্ত কিছুই হবে, এক্সট্রা যেসব কাজগুলো। এইবার যদি আপনি মনে করে থাকেন যে না আপনি ফটোর বিজনেসের সাথে করেন, ফটোর বিজনেস বলতে কি, ধরুন আপনার কাছে কেউ আসলো, আপনি তার ফটো তোলেন প্লাস এডিট করেন প্লাস প্রিন্ট করেন, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমি বলবো আপনার তাহলে মেশিনটা কিন্তু আপগ্রেডেশনের দরকার আছে। সেইখানে আপনি ডিডিআর থ্রি তো অবশ্যই নেবেন, যদি পারবেন তাহলে ডিডিআর ফোরটাও কিন্তু নিতে পারেন, ঠিক আছে, ডিডিআর ফোরের মেশিনও নিতে পারেন। আপনি এটা নিয়ে চিন্তা করবেন যদি আপনার মেশিনটা একটু আপগ্রেডেড হয় তাহলে পরে কিন্তু নতুন নতুন যেসব সফটওয়্যারগুলো, নতুন নতুন সফটওয়্যারগুলো আপনার মেশিনে কিন্তু আপনি ইনস্টল করতে পারবেন, প্লাস আপনার কাজের টাইমটা, যেখানে ওই মেশিনে কাজ করতে আপনার 15 মিনিট সময় লাগতো, সেইখানে এই মেশিনে কাজ করতে 6 থেকে 7 মিনিট সময় লাগবে, ঠিক আছে। এই এই জন্যই কিন্তু মেশিনের আপগ্রেডেশন দরকার আছে। তো যদি আপনার এই সমস্ত ইস্যুগুলো না থাকে, মানে টোটালি হচ্ছে গ্রাফিক্স এডিটিং বা এই ধরনের যে সমস্ত কাজগুলো আছে এগুলো যদি না থাকে, তাহলে পরে আপনার নর্মাল সব ডিডিআর থ্রি এর যেসব যে মেশিনগুলো বললাম সেগুলো নিতে পারেন, কোড টু টু ও ডুয়াল কোড দিয়েও নিতে পারেন, কোনো রকম অসুবিধা নেই, বাট পেন্টিএম এর দিকে এখন না যাওয়াই ভালো। এবার যদি আমাকে কোশ্চেন করেন যে ক্যাফের মধ্যে ওইরকম তো একটা সেট আপ থাকলেই, প্লাস এমন আরেকটা সেট আপ মানে করতে চাই যেটার মধ্যে শুধুমাত্র গ্রাফিক্স এডিটিং এই ধরনের কাজগুলো হবে বা ফটো তৈরি এডিটিং এই ধরনের কাজগুলো হবে, তো আমি সেইখানে বলবো তাহলে পরে আপনি ইন্টেলের প্রসেসরের দিকে না গিয়ে আপনি এএমডির দিকে যেতে পারেন, ঠিক আছে। এএমডির রাইজেন 3 রয়েছে, সেখানে যেতে পারেন, রাইজেন 3 এর মধ্যে অলরেডি ইনবিল্ড একটা গ্রাফিক্স দেওয়া থাকে, তো সেই জন্য সেখানে একটা প্লাস পয়েন্ট আপনি পেয়েছেন। তো আমি বলবো যদি আপনার গ্রাফিক্স রিলেটেড, টোটালটাই গ্রাফিক্স রিলেটেড, গ্রাফিক্সের পরিমাণটা যদি বেশি থাকে, গ্রাফিক্স এডিটিং, ভিডিও এডিটিং এই এই ধরনের যদি কাজকর্মগুলো বেশি থাকে, তাহলে পরে আপনি অবশ্যই এএমডির দিকে যান, ঠিক আছে, মানে এএমডির প্রসেসরগুলো কিনুন। তো এএমডির প্রসেসরের সাথে আপনি মোটামুটি ডিডিআর ফোরের 4 GB মতো র্যাম ইউজ করতে পারেন, এখানে কোনো রকম কোনো গ্রাফিক্স কার্ড লাগানোর কোনো প্রয়োজন নেই। ক্যাফের ক্ষেত্রে আপনারা আমি এখানে দেখতে পাবেন যে চার্টটা দিয়েছিলাম, গ্রাফিক্স কার্ডের কথা কোনোভাবে উল্লেখ করিনি, তার কারণ ক্যাফের কোনো কাজের জন্যই অনেক অনেক কিছু বলতে পারে, বাট ক্যাফের কোনো কাজের জন্য গ্রাফিক্স কার্ডের কোনো প্রয়োজন নেই। এবার পরের কথায় আসছি যে মেশিন স্লো হওয়া নিয়ে, তো অনেকেই অনেক রকম বুদ্ধি দেয় যে মেশিন স্লো হওয়া নিয়ে তোর প্রসেসর চেঞ্জ কর বা র্যাম আপগ্রেড কর, র্যাম 4 GB আছে সেটাকে র্যামটাকে বাড়িয়ে 8 GB কর, তাহলে পরে মেশিনের স্পিড বেড়ে যাবে। তো জিনিসটা পুরোপুরিও ঠিক না, আবার পুরোপুরিও ভুল নয়। বিষয়টা এটা কি, বিষয়টা হচ্ছে যে র্যাম বাড়ালে পরে আপনার মেশিনের স্পিড একটু বাড়বে, ঠিক আছে, এটা ঠিক কথা, বাট মেশিনের যদি কোনো রকম মেনটেনেন্স না থাকে তাহলে পরে মেশিনের স্পিড 1000 RAM লাগালেও বাড়বে না, ঠিক আছে। মেশিনের মেনটেনেন্স কিন্তু অবশ্যই দরকার। তো বন্ধুরা, এবার যদি আমাকে অনেকে কমেন্ট করেন যে মেশিনের মেনটেনেন্স কীভাবে করবো, সেটা যদি আপনাদের কমেন্ট বেশি পাই তাহলে পরে সেটা আমি অন্য একটা ভিডিওতে দেখানোর চেষ্টা করবো, যে টোটাল একটা ডেস্কটপের মেনটেনেন্স বলতে কি, একটা ডেস্কটপের সার্ভিসিং, নট রিপেয়ারিং। ডেস্কটপ রিপেয়ারিং মানে রিপেয়ারিং হচ্ছে যখন মেশিনটা খারাপ হয়ে যাচ্ছে তখন সেটাকে ঠিক করা, সার্ভিসিং মানে কি সেটা অলরেডি মানে রানিং অবস্থায় আছে, জাস্ট সেটার সেটাকে পরিচর্যা করা হচ্ছে আর কি, এইরকম একটা টাইপের। তো মেশিনের মেনটেনেন্স বা সার্ভিসিং যদি কেউ রিকোয়েস্ট করেন তবে সেটা নিয়ে আলাদা করে একটা ভিডিও করব। আর অবশ্যই যারা এটা জানেন তারা কিন্তু অবশ্যই সার্ভিসিং বা মেনটেনেন্সটা কিন্তু অবশ্যই ঠিকমতো করবেন। মোটামুটি বছরে 2 থেকে 3 বার করে আপনারা কিন্তু মেশিনের সার্ভিসিং করার চেষ্টা করবেন বা মেনটেনেন্স করার চেষ্টা করবেন। যারা নিজে পারছেন না তারা কাউকে দিয়ে করাতে পারেন, যারা এই কাজগুলো ভালো করতে পারে তাদেরকে দিয়ে করাতে পারেন এই সমস্ত কাজগুলো। তার কারণ মেনটেনেন্স বা সার্ভিসিং এই দুটো যদি ঠিকমতো হয় তাহলে পরে কিন্তু মেশিনের লংজিভিটি আর মেশিনের যে কর্মক্ষমতা সেটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। তো বন্ধুরা, মোটামুটি একটা সাইবার ক্যাফের জন্য আমি শুধু আজকে কম্পিউটার নিয়ে আলোচনা করেছি যে কী ধরনের কম্পিউটার কিনলে পরে আপনার সাইবার ক্যাফের কাজটা হয়ে যাবে বা সেই কী ধরনের কম্পিউটার কিনলে পরে আপনি সাইবার ক্যাফের কাজ ফ্লুয়েন্টলি করতে পারবেন। তো সেটা নিয়ে আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি। বিভিন্ন রকম বাজেট নিয়ে আলোচনা করেছি, বাজেট যাদের বাজেট কম তাদেরকেও বলেছি, যাদের বাজেট বেশি রয়েছে তাদেরকেও বলেছি। তো যার যেমন বাজেট রয়েছে তারা এই রাস্তায় কিন্তু হাঁটতে পারেন। আর কী কী করবেন কী কী করবেন না সেটা ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে পুরো পরিষ্কার করে বলে দিয়েছি, সেগুলো ফলো করতে পারেন। বা আপনাদের যদি কোনো এক্সপার্ট জানা থাকে যে কম্পিউটারের বিষয়ে, তো তাদের কাছ থেকেও আপনারা কিন্তু জেনে নিতে পারেন যে কোন কোন সেট আপ নেওয়ার দরকার আছে, কোন কোন সেট আপ নেওয়াটা ম্যান্ডেটরি, ঠিক আছে। তো বন্ধুরা, যাই হোক, আশা করতে পারছি ভিডিওটা থেকে কিছু পরিমাণ হলেও নলেজ আপনারা নিতে পেরেছেন। তো আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন।
আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, ভিডিওটা অনেক বেশি করে শেয়ার করুন, এরকম ভিডিও বা আপডেট আরও তাড়াতাড়ি পাওয়ার জন্য চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা ভিডিওটার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।